ওর সাথেই সৈকতের বিয়ে হতে চলেছে। আপনি সৈকতকে ভুলে যান। হ্যাঁ, কারণ ওর কথা যত মনে করবেন ততই আপনি কষ্ট পাবেন। আমরা সবাই মিলে আনন্দ করছি, আর একটা ছোট্ট মেয়ে দু চোখ ভরা দুঃখ নিয়ে তার অসুস্থ বাবাকে সামলাচ্ছে। শশাঙ্ক কাকু, ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা কি হলো? হ্যাঁ, আমি কথা বলেছি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। রণো, আমি ভাবছি অন্য কথা, ভাবছি যে দেখো দুদিন বাদেই তো বাড়িতে বিয়ে, এত লোকজন আসবে, কে যে কিভাবে রিয়্যাক্ট করবে, তাছাড়া আনন্দটাই বা ওদের কিভাবে নেবে। না না, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি সামনে নেবো, এভরিথিং উইল বি অলরাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রণ। সৈকত মধুরাকে অবশ্যই পছন্দ করে, নয়তো আজকের দিনে কোনো ছেলে শুধু বাবা মার কথা মতো মেয়ে দেখতে আসে না। কিন্তু পিসিমণি, আমার মনে হয় সৈকতের অন্য কোথাও, না অন্য কোথাও কিছু নয়, দুপাতা ডাক্তারি পড়ে ভাবছিস সব জেনে গেছিস, কিচ্ছু না জেনে শুনে বাজে কথা বলিস শুধু, আর ছেলেদের অত দোষ ধরিস কেন? দেখবি বিয়ে হলে সংসার হলে সব ঠিক হয়ে যাবে। না দেখো দিদি, চুপ কর, তুই আর প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করিস না। ছাড়ো না বাবা, বৃথায় সব বোঝাচ্ছ তুমি, এগুলো পিসিমণি বুঝবে না। বুঝতে চাইও না, বোঝার কিছু নেই, সৈকত তোমাকে পছন্দ করেছে তাই ওই বাড়িতে সৈকতের সঙ্গেই তোমার বিয়ে হবে, ব্যাস এ কথা আমি বলে দিলাম। টয়েল কিন্তু খুব সাহসী মেয়ে, ও ভাঙবে তবু মচকাবে না, ওকে কন্ট্রোলে আনা কিন্তু এতটা সহজ নয়। সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করতে হবে। আর যদি তোয়েল বুঝে যায়? কি বুঝবে ও? সব তোয়েল যদি সব বুঝে যায় পিপি, ডোন্ট আন্ডার এস্টিমেট হয় পিপি, তোয়েল কিন্তু খুব চালাক মেয়ে। আমরাও কিন্তু বোকা নই শত্রু। তোমার কি মনে হয় রজত আর ওই অপর্ণা, ওদের মধ্যে কি সত্যি কোনো প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? গড়ে উঠেছে মানে কি বলছো? মানে আলবাত গড়ে উঠেছে, নিশ্চিত ভাবে গড়ে উঠেছে। ওদের দুজনের মধ্যে ওটাকে কি বলে, মানে যদি ফিল্মের ভাষা বলো, তা গভীর নিবিড় ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। ভালো ভেবেছো, আরে আমার মাথায় আসেনি একদম। হ্যাঁ কিরম ভালো হয় তার অপুর সঙ্গে যদি রাজা। তো জল খাবারটা ও অপু ওখানে রাখ, রাখ টেবিলটা রাখ। রজত বাবুকে নিয়ে কি বলছিলে কাকিমা? ঠিক করেছি, কি বলছিলাম কি বলছিলাম বলতো? কি ভালো ছেলে বল, হ্যাঁ না চাইতেই টাকা দিয়ে দিল, তোর বন্ধু তুই ভালো, তোর বন্ধুও ভালো, ব্যাস আর তো কিছু বলিনি, এই এইটুকুই। অত তাড়াতাড়ি কাউকে মহান ভাবার কোনো দরকার নেই। আর দাদা এসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করিস না, দেখছি কত কত তাড়াতাড়ি ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে দেওয়া যায়। কিন্তু অপু এত টাকা তুই কোত্থেকে পাবি? কোথায় পাবো, কিভাবে জোগাড় করব সত্যি কিছু জানি না। তবে তোমাদের এইটুকু বলতে পারি আমি, তোমাদের অপু আর যাই করুক কোনোদিন অসৎ কিছু করবে না। যাকে তুই খোঁজ খবরটা নিয়ে ফেল, সময় নষ্ট করিস না, বুঝলি তো? ঠিক আছে।